মানে শব্দরে প্রকাশ করব নয় ইমান ভাল লাগিছে আসলে আমার দশ দিন আগত উচ্চতর মাধ্যমিক রিজাল্ট ওলাইছিল তাত আমি কেবাটাও আমি স্থান আশা করেছিল কিন্তু দুই তিন নম্বর চারি নম্বর কারণে আমার কেবাজনও কৃতি ছাত্র ছাত্রীয় স্থান পাবল সক্ষম নহল সেদিনা খুব দুঃখ লাগিছিল কিন্তু আমি ক'ৰবাত বিশ্বাসী আছিল আমার যে শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষা ব্যবস্থার যে আমার আটাইতকৈ স্ট্রং পয়েন্ট আমি কনসেপ্ট দি পেলায় লড়াছলীক পড়াও সেই আজি সচাকই বাস্তবত রূপায়িত হল আমার লড়াছলিয়ে অভাবনীয় রিজাল্ট করেছে ছশ সত্তর এগারোতে ইন্টিগ্রেটেড বেটসত প্রথমবারতে ছশ সত্তর নম্বর পাইছে সেই সচাকে খুব ভাল রিজাল্ট অইন ছাত্র ছাত্রী আছে তিনগুলিয়ে ছশর উপর পাইছে আমার আর প্রায় আমার টোটেল মিলি পেলায় আমার ইন্টিগ্রেটেড আর ড্রপার মিলি পেলায় বারো তেরো জন মান ছাত্র ছাত্রীর খবর আছে আর খবর আসবলি আছে যথেষ্ট ভাল লাগছে সকলে যেখানে মোক আজ সম্মান দিছে সেইখানে কারণে মানে পোন প্রথমে মোট মা দেউতাক ধন্যবাদ জানাব বিচার তারপরে আমার রামনিজন একাডেমির আটাশ কোচিং ইনস্টিটিউটের সকল স্যার বাইদ সকলক মানে ধন্যবাদ জানাইছো আজ মানে এইখানে যেখানে নম্বর পাইছো সকলখিন আজি আমার দেউতা আছে দেউতা মোক বহুতখিনি হেল্প করেছিল সদায় মোক কৈছিল কি ভালকৈ পড়াশুনা কর তারপর আমার আছিল আমার একাডেমির রেক্টর স্যার বিপুল স্যার তেখেতে এনি টাইম টুয়েন্টি ফোর ইন্টু সেভেন মোক সদায় তেও এনকারেজ করেছিল যাতে তুমি পাব লাগিব তুমি ভালকৈ পড়া শব্দরে প্রকাশ করব নয় ইমান ভাল লাগিছে আসলে আমার দশ দিন আগত উচ্চতর মাধ্যমিক রিজাল্ট ওলাইছিল তাত আমি কেবাটাও আমি স্থান আশা করেছিল কিন্তু দুই তিন নম্বর চারি নম্বর কারণে আমার কেবাজনও কৃতি ছাত্র ছাত্রীয় স্থান পাবল সক্ষম নহল সেদিনা খুব দুঃখ লাগিছিল কিন্তু আমি ক'ৰবাত বিশ্বাসী আছিল আমার যে শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষা ব্যবস্থার যে আমার আটাইতকৈ স্ট্রং পয়েন্ট আমি কনসেপ্ট দি পেলায় লড়াছলীক পড়াও সেই আজি সচাকই বাস্তবত রূপায়িত হল আমার লড়াছলিয়ে অভাবনীয় রিজাল্ট করেছে ছশ সত্তর এগারোতে ইন্টিগ্রেটেড বেটসত প্রথমবারতে ছশ সত্তর নম্বর পাইছে সেই সচাকে খুব ভাল রিজাল্ট অইন ছাত্র ছাত্রী আছে তিনগুলিয়ে ছশর উপর পাইছে আমার আর প্রায় আমার টোটেল মিলি পেলায় আমার ইন্টিগ্রেটেড আর ড্রপার মিলি পেলায় বারো তেরো জন মান ছাত্র ছাত্রীর খবর আছে আর খবর আসবলি আছে যথেষ্ট ভাল লাগছে সকলে যেখানে মোক আজ সম্মান দিছে সেইখানে কারণে মানে পোন প্রথমে মোট মা দেউতাক ধন্যবাদ জানাব বিচার তারপরে আমার রামনিজন একাডেমির আটাশ কোচিং ইনস্টিটিউটের সকল স্যার বাইদ সকলক মানে ধন্যবাদ জানাইছো আজ মানে এইখানে যেখানে নম্বর পাইছো সকলখিন আজি আমার দেউতা আছে দেউতা মোক বহুতখিনি হেল্প করেছিল সদায় মোক কৈছিল কি ভালকৈ পড়াশুনা কর তারপর আমার আছিল আমার একাডেমির রেক্টর স্যার বিপুল স্যার তেখেতে এনি টাইম টুয়েন্টি ফোর ইন্টু সেভেন মোক সদায় তেও এনকারেজ করেছিল যাতে তুমি পাব লাগিব তুমি ভালকৈ পড়া ইন্টিগ্রেটেড বেটসত প্রথমবার এটি এপিয়ার করে